সবাইকে শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আমরা আবার খেতে বসেছি দুজনে। বৃষ্টির দিন, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার রোদ হচ্ছে, আবহাওয়া অন্যরকম। যাই হোক, এর মধ্যে আজকে আমাদের ইলিশ মাছ খাওয়া। তো ইলিশ মাছ নিয়েছিলাম আমি, মাথাটাও আমাকে দিছে অবশ্য। ওকে বললাম যে মাথাটা তুমি খাও, তো বললো না, হ্যাঁ তুমি খাও। আচ্ছা যাই হোক, তো আজকে ইলিশ মাছ কচুর বই দিয়ে, আলু দিয়ে, পটল দিছ? আচ্ছা, আলু দিয়ে, কচুর বই দিয়ে ইলিশ মাছের ঝোল। হ্যাঁ, আমার বাবা খুব পছন্দ, আমিও খাই, ও পছন্দ না। এদিকে হচ্ছে আমের আচার আমার পছন্দের, তারপরে কাঁচা কলা ভাজা, আর এটা কি আলু সিদ্ধ। আচ্ছা, আলু সিদ্ধ, আর হচ্ছে আমাদের লেবু। শুরু করো, শুরু করে দিই, দেরি করে কিলা খাওয়া দাওয়ার ব্যাপার। আর আমার ছোট ভাই টেবিলের ওই পাশে আছে। হ্যাঁ, ক্যামেরার সামনে বসলে নাকি ওর খাওয়া দাওয়া ভালো হয় না। কালকে, হ্যাঁ ছুটি, কালকে হিজরি নববর্ষ। পরীক্ষা তো, ওই জন্য পরীক্ষা নিবে, কিন্তু ছুটি দেওয়া উচিত ছিল। ছুটি তো ছুটি, ছুটির মধ্যে কেন পরীক্ষা হবে? ছুটির মধ্যে, ছুটি তো ছুটি, ছুটির মধ্যে কোনো দেয়নি। এখন ওরা, ওদের যে সমিতি আছে সেই সমিতি থেকে ওরা ওটা ইয়া করে নিচ্ছে যে পরীক্ষা চালাবে ওরা, কিন্তু এটা নিয়ম নয়, ছুটি ছুটি থাকবে। তো পরীক্ষার পরিবেশ ভালো ছিল না? তো বন্ধুরা কেমন করে চলছে? তোর থেকে ভালো দিছে? না না, ইঞ্জিনিয়ারিং না, তো বিশ্ববিদ্যালয়ে ঘুরছি। 6 তারিখ ওটা রাজশাহীতে পরীক্ষা। যাওয়ার সময় তো মনে হয় সিট পাসনি। জাহাঙ্গীরনগরে তুই ইয়া করিসনি, অ্যাপ্লিকেশন করিসনি? কেন? পরীক্ষা দিতে হয় রে, তোরা যে ভুল বিলা কেন করিস? প্রিন্সিপাল আজকে রাতে ঢাকা যাবে।
বলে ভালো সুবিধা নেই, একাই নড়তে যাচ্ছে। আর কেউ যাবেন? তাহলে পরীক্ষা শুধু আর তো দুইটা না সম্ভব, গুচ্ছ ইঞ্জিনিয়ারিং আর একটাই তো বুটেক্স। আর কোনগুলো আর তো আর তো কিছু নাই, বিশ্ববিদ্যালয় গুলো তো আজকে হয়ে গেল। মনে করছিলাম যে ভালো হবে না, কিন্তু না বেশ ভালো। হ্যাঁ হ্যাঁ, আমি তো অবাক হয়ে গেছি। মাছের সবসময়ের জন্য ফ্রাইডাই বেশি টেস্ট হয়, যে কোনো মাছ। ছয় তারিখে না সম্পদ ঢাকা ভার্সিটি? ওটা বলে দিছে নোটিশে আমাদের আসলে 6 তারিখে। ভালো করছে না?
ভালো করছে যাই করু, খারাপ করেনি বিষয়টা। ও কালকে তো না ভালো হয়েছে। আচ্ছা দিল আসলে আমাদের খাওয়া দাওয়া তো এখনো শেষ হয়নি, এদিকে আমের আচার আছে, মাথা আছে, ওনার ভাত আছে, আচার আছে, আজকে ভিডিওটা হ্যাঁ টক আছে, আবার তো সময় লাগবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিই আমরা, আগামী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাই।